মানের নোংরা মন কথা ভাইরাল হওয়ার চেষ্টা ভাইরাল হতে হবে একটা টপিকের ওপর উপর থাকতে হবে এই জন্য আজকের সমাজের যুবকেরা এতটা নিচে চলে গেছে আপনি চিন্তা করেন মানুষ কোনোদিন কসু রান্না করে ঘাঁটি করে খায় না সেই এত সাদ আজকের সব জায়গায় যাবেন এ যুবকেরা এত সাত কি এত কে স্বাদ তোর যে এত স্বাদ লাগতেছে বলা আলহামদুলিল্লাহ মজা লাগছে আলহামদুলিল্লাহ তেগুলো সত্যি হাতায় করে আসি এগুলো নিয়ে ঠাট্টা দিল কাঁচা করিলে তুলে খাচ্ছে করলে তিতা না সাপ তুটি পারে ভাজলেও তিতা লাগে মাঝে মাঝে বউ যখন সামনে যায় মেজাজ এমনি গরম হয় কথা কথা আজকে যুবকেরা এই অবস্থা আল্লাহ আমাদের হেদায়েত দান করুন জোরে বলো না আমি এই ভিডিও আল্লাহর ফেরেস্তারা করতেছে এই মুহূর্তে যারা বাণিজ্য মেলায় হই হই কান রই রই ব্যাপার যাত্রার প্যান্ডেলে দেখতেছে সেই ভিডিও আছে এই মুহূর্তে যারা সিনেমা হলে সিনেমা দেখতেছে তাদেরও ভিডিও আছে এই মুহূর্তে কোন যুবক যুবতী যদি হারাম কাজে লিপ্ত হয়ে থাকে তারও ভিডিও আল্লাহর কাছে আছে না না কথা বলেন না কেন কালকে যারা বিকেল বেলা পার্কে ঘুরতে যাবো ওই ভিডিও ফেরস তারা করে রাখবে কথা বলেন ঢিককে না যুবক দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যত গুণা করতেছি নিজের দিকে তাকায়া যদি দেখি মনে হয় গুনার সাগরে ডুবে আছি কথা বলেন ঢিককে না এজন্য বাজান নিজের জীবনের সব কৃত কর্ম থেকে নিজের জীবনের সমস্ত অপরাধগুলো গুলো স্বীকার করে আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসার দরকার আছে না নাই এজন্য আখেরাতে কালে হওয়ার আগে নিজের হিসাব নিজে কষে পরকালে যাবার দরকার আছে না নাই আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ প্রত্যেকটা মানুষ তার নিজের কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ নিজের জীবনের কৃত প্রত্যেকটা জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ বলেন আমার আল্লাহ বলেন বলেন ভকন্তম আজওয়া সালাসাহাবুল মাই মানাতি মা আসা হাবুল মাই মানা আসা হাবুল মাশাআমাতি মা আস হাবুল মাসা আমা ওয়াসা বিকুন আসা বিকুন ওলা আমার আল্লাহ সূরা আলমিনের ভিতরে জানায় দিলেন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষকে তিন শ্রেণীতে বিভক্ত করবেন এর মধ্যে ডানপন্থী যারা জান্নাতি তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলেন ফি জান্নাতি আলু ডানপন্থী যারা তারা থাকবে জান্নাতের উদ্যানে জান্নাতের বাগানে জান্নাতের বাগানে যাওয়ার পর একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে গল্পে লিপ্ত হবে একজন জান্নাতে আরেকজন একজন জান্নাতির সাথে জান্নাতের ভিতরে আড্ডা দেবে গল্প করবে জোরে বলেন সুবহানাল্লাহ আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাস ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম আল্লাহ আপনার এই গোলামকে আপনি দয়া করে যে জান্নাত দেবেন আল্লাহ গো দয়া করে ওই একই জান্নাতে আমারও কবুল করে নেন আল্লাহ যদি দয়া করে নাকে জান্নাত দেয় নুরুল ইসলাম সাহেব যদি জান্নাতে যায় আল্লাহ যদি দয়া করে আমারও জান্নাত দেয় আল্লাহ যদি দয়া করে দেয় তাহলে জান্নাতে একে অপরকে কি করতে পারবো চিনতে পারবো বলবে হুজুর আপনি সেই গাই বান্দার হুজুর মাহফিলে গিয়েছিলেন আমার এলাকায় আমি ওই মাহফিলের সভাপতি ছিলাম জি 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 আমার মনে পড়ছে আপনি ওই মাহফিলের সভাপতি ছিলেন পনেরো হাজার টাকা দিয়েছিলেন আমার মনে আছে কথা কয় বলবেন দুনিয়ার জীবন চলে গেল মিজান ফুলসিরা চলে গেল আল্লাহর দয়া আপনিও জান্নাতি আমিও জান্নাতি আসেন এই জান্নাতের ভিআইপি বাগানের ভিআইপি চেয়ারে বসে একটু আমরা গল্প করি বলেন আল্লাহু আকবার এমনি উদাহরণ দিতেছি কথাটা বোঝানোর জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আজকের মাহফিলে যত নারী পুরুষ আমাদের সবাইকে আপনি একই জান্নাতে কবুল করেন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন আর বলে না আমি আল্লাহ যদি দয়া করে আঁকি জান্নাত দেয় তাহলে একে অপরের সাথে গল্প করতে পারবো চিনতে পারবো পরিচিত হবে একে অপরের সাথে পরিচয় হবে কথাকে বোঝা গেল আপনারা হয়তো বা বুঝতেছেন না তাহলে ছোট্ট একটা হাতি শুনে খারাপ লাগতেছে না আচ্ছা তার আগে একটা ছোট্ট

আপনারা বোঝেন বোঝেন একটু কথা বোঝেন প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায় আর প্রতিবেশী যদি ঝগড়াতে হয় এলাকায় বসবাস করে শান্তি পাওয়া যায় না ঝগড়া লাগে রাস্তার মধ্যে ব্যারিকেড দেয় বলে আমার সাথে ঝগড়া করে আমার রাস্তাতে দিয়ে হেঁটে যাওয়া হবে না দিলাম রাস্তা বন্ধ করে এখন আসমান দিয়ে হাইটে যাইও ঝগড়া করে 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 দিনাজপুরে অবশ্য নাই আপনার বাড়ির পানিগুলো ধার দিয়ে ওনার বাড়ির ধার দিয়ে নামে যায় রাগ করে পানি বন্ধ করে দেয় কথা বলে না কেন আমাদের প্রতিবেশীদের শত্রুতা করতে করতে ওই দেখলেন না সাতক্ষীরার একই পরিবারের সব গুলো ফেলে দিল প্রতিবেশী ঝগড়া লাগে কথা বলে না কেন বাংলাদেশে প্রতিবেশী দেখেন না হিংসা করে কি করে পেপের সব গাছ কেটে ফেলে দেয় কলার বাগান কেটে ফেলে দেয় ঝগড়া লাগে আমের বাগান কেটে ফেলে দেয় ঝগড়া লাগে ফসলের জমি নষ্ট করে দেয় ঝগড়া লাগিয়া পুকুরে গ্যাসের ট্যাবলেট দিয়ে মাছগুলো মেরে ফেলে দেয় আছে না এটা কি অবাস্তব কথা মহিলাদের মধ্যে হিংসা আছে পাশের বাড়ির মুরগিটা যদি ওনার বাড়িতে যায় রাগ করে মুরগি ঠ্যাং ভেঙে ভেঙে যায় আছে তাহলে প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায় আর প্রতিবেশী যদি শত্রুর মতো হয় ওই এলাকায় বসবাস থাকা মানে জীবনের নিরাপত্তা নাই জীবনের শান্তি নাই কথা বোঝা গেল তাহলে মুসা নবী আল্লাহকে ডেকে বলে আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে আমি জানতে চাই জান্নাতে তো আর শান্তি নাই কিন্তু আমি কথাটা বুঝলাম বাস্তবতা বলার জন্য এই আর কিছু না যে ভাই যদি এরকম প্রতিবেশী শত্রুতা থাকে একটু ভালো হয়ে যায় প্রতিবেশীর হক আদায় করে আল্লাহ রসুল বলেছেন প্রতিবেশীকে নিয়ে আল্লাহ পাক এত এত আমার কাছে আলোচনা জিব্রাইলের মাধ্যমে পাঠাচ্ছেন না জানি কখন আয়াত নাজিল করে আমারে বলে জায়গা জমি সম্পদের ভাগ প্রতিবেশীকেও দিতে হবে তাহলে প্রতিবেশীর হক কত গুরুত্বপূর্ণ কথা বলেন নাই মনে হয় রাগ করতেছেন মনে হয় একটু বোঝার চেষ্টা করেন বাজানো আমার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দর্শনের মুসা নবী বলে আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী হবে কে আমার আল্লাহ ডেকে বলে মুসা জান্নাতে তোমার প্রতিবেশী হবে যে বর্তমানে দুনিয়া একজন একজন কষাইছে মুসা নবী ডেকে বলে আল্লাহ এত ভিআইপি মানুষ থাকতে কষাই কেন আমার সাথে জান্নাতে যাবে আমার আল্লাহ ডেকে বলে মুসা কেন জান্নাত দিলাম জানতে যদি চাও কষাই নিকট চলে যাও সব কি আমি বলে দিব তোমার কি কোনো দায়িত্ব নাই ঠিক আছে আল্লাহ যাইতেছি আল্লাহ পাকের ওয়াদার পায় নবী মুসা চলে গেলেন করে করেছে। বলে আজকে যদি আমি তোমার বাড়ির মেহমান হয় তোমার কি কোনো আপত্তি আছে কষাই ডেকে বলে আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নাই চলেন এই কথা বলে মুসা নবী বাড়িতে নিয়ে গেলেন আমার ভাইরা কষাইয়ের বাড়িতে নবী যাওয়ার পর কষায় সুন্দর করে গোস্ত রান্না করলেন একটা বাটির ভিতরে গোস্ত নিয়ে তার মা মা তুলে তুলে খাওয়ায় খাওয়া শেষে দুইটা হাত তুলে বলে আল্লাহ এই জামানার মোসা নবী যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে আমার সন্তানটাকে আপনি কবুল করে নে আল্লাহ এবার কষায় যখন নবীর কাছে এসেছে মুসানবী বলে কসাই একজন মহিলা দোয়া করলো মহিলাটাকে

ওযাকি জান্নাতে আল্লাহ তোমাকেও কবুল করে নিয়েছে